ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে চট্টগ্রাম থেকে বারবার সিগন্যাল দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বকে যে আমরা এখন কি করব। মানসিকভাবে ছিল যে, এবং আমাদের হিসাবের ভিতরেও ছিল যে একটা জায়গাতে আসবে যখন এই অসহযোগ আন্দোলন তো মানে চলতে পারে না, অসহযোগ আন্দোলন একটা জায়গাতে যে কারোর না কারোর নার্ভ ভাঙবে। তা আমাদের তো নার্ভ ভেঙে কোনো অল্টারনেটিভ নাই, আমাদের জনগণকে নিয়ে অসহযোগ আন্দোলন করে তাদেরকে পর্যদস্ত করার ভিতর দিয়ে আমাদের নেগোসিয়েশনসে যদি সমাধান হলো তো হলো, আর যদি না হয় তাহলে যদি হয় তো তখনও তো আমাদের নার্ভস নষ্ট করতে পারবো না, কিন্তু ওদের নার্ভ নষ্ট করতে পারবে কারণ ওদের অপশন আছে, ওরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে অস্ত্র নিয়ে। অথবা সেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি এর মধ্যে আমার জন্য নিজেই একটা প্রস্তুতি শুরু করলাম যখন বুঝতে পারলাম যে অস্ত্র গোলা বারুদগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্যই তারা আনছে, এবং তারা যখন সৈন্য সংখ্যা বাড়াবে, দুটা রিজার্ভ ডিভিশন থেকে সৈন্য নিয়ে আসতেছে, তার অর্থ এখানে বড় ধরনের একটা সামরিক অভিযান হবে। তখন আমি চট্টগ্রামের আওয়ামী লীগের প্রেসিডেন্ট এমার সিদ্দিকির সাথে যোগাযোগ স্থাপন করি এবং আমি বললাম চট্টগ্রাম শহর আমি মুক্ত রাখতে পারবো দখল করার পরে দুই সপ্তাহের মতো। এই সময়ের মধ্যেই বঙ্গবন্ধু যেন তার আগেই ঢাকা থেকে, যখনই উনি বুঝতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসেন, তার সহযোগীদের নিয়ে এখানে আমরা তার নিরাপত্তা দেব, ডিফেন্স দেব, পুরোটাই করব। আমাদের যে সৈন্য আছে সেটা দেওয়া সম্ভব, বিশেষ করে আমরা যখন এয়ারপোর্টটা দখল করে ফেলব তাহলে তারা প্লেনে করে কোনো সৈন্য পাঠাতে পারবে না। আমি তাকে অনুরোধ করলাম যে আপনি ঢাকা গিয়ে বঙ্গবন্ধুকে আমার এই পরিকল্পনার অংশটুকু বলেন। এমার সিদ্দিক সাহেব আমার সাথে আলাপ আলোচনা করে পরের দিনই ঢাকা চলে আসলেন, জহুর আহমদ সাহেবকে সাথে নিয়ে, যিনি পরবর্তীতে বঙ্গবন্ধুর সময় শ্রমমন্ত্রী হয়েছিলেন বা স্বাস্থ্যমন্ত্রী, আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে, সম্ভবত স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। এসে বঙ্গবন্ধুকে সব বললেন, উনি যেহেতু আমাকে চিনতে পেরেছিলেন আমার বাবার সূত্রে এবং ছাত্র হিসেবে ওখানে পড়েছি, উনি শুধু এটুকুই বললেন যে ঠিক আছে আমি সময় মতো তোমাদেরকে জানাবো যে আমি কখন আসতে পারবো বা কী করব। তো রফিক যে পরিকল্পনা করছে সেজন্য তার পরিকল্পনায় অব্যাহত থাকুক, তোমাদের সাথে যোগাযোগ রাখুক। উনি ফিরে এসে আমাকে সব জানালেন।